Xiaomi নাইজেরিয়াতে লঞ্চ করেছে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন রেডমি 10c। হাই গাইস, ওয়েলকাম টু বিয়ন্ড ডেট ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো রেডমি 10c এই ফোনটিকে নিয়ে। এই ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর, এছাড়াও থাকছে 15 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেট আপ। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি, আর ফোনের পেছনেও থাকছে প্লাস্টিক, এছাড়া ফোনের সামনে থাকছে ভিনস ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি তিনটি গেলা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, ব্লু, গ্রিন এবং ব্ল্যাক। আর ফোনটির ওয়েট থাকছে 192 গ্রাম। এই ফোনের ডিসপ্লে দিকে কথা বলতে গেলে এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 261 PPI, রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 83.7%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কি না সেটা উল্লেখ করা হয়নি। এবার আসি এই ফোনের পারফরমেন্স। এই ফোনের চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি লেটেস্ট প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর, যা ক্লক স্পিড থাকছে 2.4 গিগাহার্স। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 MIUI 13 অপারেটিং সিস্টেমে। ফোনটিতে জিপি হিসেবে থাকছে অ্যাডিনো 610। আর ফোনটি দুটি র্যামরম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 4GB 64GB, 4GB 128GB। এছাড়া মাইক্রোজিগেটের মাধ্যমে স্টোরেজও বাড়ানো যাবে। এবার আসি এই ফোনের ক্যামেরা। এই ফোনের পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপ সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটি পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে না কোনো EIS। আর এই ফোনটির সামনের ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে, এর সাথেও থাকছে না কোনো EIS। এবার কথা বলবো এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 18W একটি ফাস্ট চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। অলরেডি এই ফোনটি নাইজেরিয়াতে লঞ্চ করেছে, তো আশা করা যাচ্ছে এপ্রিল মাসের প্রথম দিকে না হয় মাঝামাঝিতে বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে। আর বাংলাদেশে এই ফোনটি অ্যারাউন্ড প্রাইস হতে পারে 15,000 টাকার আশেপাশে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।